মহারাষ্ট্রর বিধায়ক বাচ্চু কাডুয়ে অসমবাসীক যেনেকে অপমান করিলে এই বিষয়টো আজি আমি অসম বিধানসভাত উত্থাপন করেছিল। আর আটাইতকৈ ডাঙর কথাটো হল যে মহারাষ্ট্রর এই বিধায়কসকলক অসমর মুখ্যমন্ত্রীয়ে আর অসম সরকারেই হোটেল রেডিসন ব্লুত রাখি কোটি কোটি টাকা খরচ করে তেওঁলোকক ইমান দিন তাত আপ্যায়ন করিলে আর তেওঁলোকক ইমান অসম সরকারে কোটি কোটি টাকা খরচ করে তেওঁলোকক খুয়াই বুয়াই রাখার পিছত আপ্যায়ন করার পিছত তেওঁলোকে মহারাষ্ট্রত গিয়ে অসমের জনসাধারণক অপমান করিলে। গতি তার কারণে অসমর অসম সরকার আর অসমর মুখ্যমন্ত্রীও জগরিয়া। গতি আমি অসম বিধানসভাত এই বিষয়টি উত্থাপন করেছিল আর AIUDF দলের আমি বিধায়কসকলে অসমর মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি লিখিতভাবে অভিযোগ দিছো যে অসমর সকল লোকেই কুকুর খায় বলে মহারাষ্ট্রর বিধায়ক বাচ্চু কাডুয়ে যেটো সংবাদ মাধ্যম যোগে প্রচার করেছে আর সমগ্র দেশবাসীর ওসরত অসমবাসীক লজ্জিত করেছে, অপমান করেছে, তার কারণে রাজ্য সরকারে তেওঁর বিরুদ্ধে ক্রিমিনাল কেস রুজু করে তেওঁক গ্রেপ্তার করে আনিব লাগে বলে অসমর মুখ্যমন্ত্রীক আমি AIUDF-এর বিধায়কসকলে লিখিত অভিযোগ আজি দাখিল করেছো। আর আমি আশা করছো যে অসম সরকারে এইগারী বিধায়কের বিরুদ্ধে ক্রিমিনাল কেস গোচর রুজু করে তেওঁক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব বলে আমি আশাবাদী। আর যদি অসম সরকারে এই বিধায়কগারীক গ্রেপ্তার নকরে বা তেওঁর বিরুদ্ধে গোচর রুজু নকরে তেনহলে আমি ভাবিম যে এই বিধায়কজনে অসমর সকল রাইজক যেনকে অপমান করেছে সেই অপমানত অসম সরকারও জড়িত আছে আর সরকারও রাইজক অপমান করার সমর্থন আছে বলে আমি ধরে লম বলে আমি মুখ্যমন্ত্রীক জানাইছো। যদি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে সমর্থ গোচর রুজু নকরে তেনহলে হয়তো আমি আমার দলের ফলেরপরাও সেই বিধায়কের বিরুদ্ধে আমি নিজাববীয়াকেও গোচর রুজু করিম। কিন্তু আমার কথা হল অসমর রাইজক এনেকে অপমান করা আর তেওঁলোকে যেটো অকৃতজ্ঞ খাই পাতফলা কাম করেছে তেওঁলোকে রেডিশন ব্লুত থাকি গেল ইমান দিন অসমর মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে তেওঁলোকক খুয়াই বুয়াই ইমান যত্ন করলে তারপর তেওঁলোকে অসমর রাইজক এনেকে অপমান করলে এইটো কোনো পদ্ধতি মানি লওয়া নহব। যিকোনো প্রকারে আমি ভাবো যে সরকারে তেওঁলোকের বিরুদ্ধে গোচর রুজু করে কঠোর পদক্ষেপ লবই লাগবে। AIUDF-এর ন যদি সরকারে সমর্থ গোচর রুজু না করে তাহলে আমি আমার দলের তরফরপরা হলেও গোচর রুজু করি। এতিয়া চাওক, এতিয়া সকলোৱে দাবী কৰিব পাৰে এতিয়া কোনে গরিষ্ঠ সংখ্যক আসন দখল করব এইটো সময়ত দেখা যাব। আর আমার দলেও পঞ্চায়েত নির্বাচনত আমিও আমার সর্বশক্তিরে আমি যুদ্ধ করিম। আর আমি ভাবো পূর্বে আমি যিমান আসনত জয়লাভ করেছিল হয়তো এইবার আমি তাতকে বেশি পঞ্চায়েত আমি দখল করিম। গতি সকল দলে নিজের চেষ্টা করব কোনে গরিষ্ঠ সংখ্যক কিমান আসন পায় এই সময়ত দেখা যাব। গতি এই মুহূর্তে আমি সিম্বলতেই হয়ে আছে, এতালেকে তো পঞ্চায়েত নির্বাচন 1994-র পিছরপরা সিম্বলতেই হয়ে আছে। এতালেকে না সিম্বলত হব নালাগে বলে পঞ্চায়েত একটত যেটা সংশোধনী আনিব লাগে এইটো এতালেকে অসম বিধানসভাত পঞ্চায়েত এক 1994-টো সংশোধন এমেন্ডমেন্ট বিলটো আহা নাই। গতি সিম্বলত খেলিব নোৱাৰিব বলে যদি অসম বিধানসভাত এমেন্ডমেন্ট বিলটো আহে পাস হয় তার পিছরপরা আমি কম যে সিম্বলত নহব। এতালেকে তো তেনেকুৱা একো এমেন্ডমেন্ট বিল আহা নাই। গতি এতালেকে যেহেতু 94-ৰ পঞ্চায়েত একটো এতালেকে অসমত চলি আছে গতি এতালেকে সিম্বলতেই ইলেকশনটো হব বলে আমি ধরে রেখো। না এইটো ঠিক আছে, এটা বিজেপিয়ে বেশি পায় না কংগ্রেসে বেশি পায় কোনে কিমান পায় এটা সময়ত দেখা যাব। কিন্তু এতালেকে আমি ধরে লৈছো সিম্বলতেই হব আর সিম্বলত হলে সকল দলে নিজের শক্তি দেখাব। গতি এইটো সময়ত আর পঞ্চায়েত নির্বাচনত আমি আর একটা কথা দেখিছো যে বহুত নির্দলীয় প্রার্থীও জিকে, কিছু অঞ্চলগত গোষ্ঠীগত কথাও তো থাকে, দলীয় প্রতীকতকৈ বংশ পরিয়ালর কিছু কথাও থাকে ক্যান্ডিডেট, গতি বহু সময়ত নির্দলীয় জিকে যায়। গতি সেই কথাবিল আগতীয়াকে আমি প্রেডিক্ট করব নোৱাৰো, গতি এই সময়ত দেখা যাব। এতিয়া চাওক আমার একটা পরিকল্পনা থাকিব যে বিজেপির আসন যিমান কমাব পাৰো। আর আমার কথা হল বিজেপি আসন সংখ্যা হয়তো যাওয়া নির্বাচনতকৈ আধা হব পাৰে বা আমিও তেনেকুৱা এটা রণকৌশল লব বিচাৰিছো। আর এটো দেখা যাক সময়ত যদি আমার রণকৌশল সাকসেস হয় তেনে হয়তো বিজেপি ছয়ের ভিতরতেই সন্তুষ্ট হব লাগিব। কংগ্রেসে
দশটা পাব বলে মোর মনে নধরে। কিন্তু আমার সর্বভারতীয় পর্যায়ত যেটু আমার মিত্রতা সর্বভারতীয় পর্যায়ত যেটু হয় তাত বিজেপি বিরোধী সকল দল ঐক্যবদ্ধভাবে যদি সন্মিলিত হওয়া যায় তাহলে অসমত সেই দলবিলাকৰ কোন কোন দলে কিমানটা আসনত খেলিব সেইবিলাক তেতিয়া সময়ত সমীকরণটো বুঝা যাব। আর মুঠৰ ওপৰত কংগ্রেসে দশটা কেতিয়াও নাপায় কিন্তু বিজেপিও মানে দশের তলত পাব। আমি ছয়ের ভিতর যাতে বিজেপি থাকে তার কারণে রণকৌশল আমি প্রস্তুত করে আছি।